আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলতে চাই। প্রথম হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে আমাদের যে তরুণ ১১টা প্রাণ চলে গেল রেল ক্রসিংয়ে, সেটা নিয়ে কথা বলতে চাই। এর পাশে আমাদের বৃহত্তর সিলেটের ইস্যু নিয়ে কথা বলবো যদি সুযোগ থাকে, অথবা আরেকটি ক্লিপে বলবো। প্রথম হচ্ছে যে রেল ক্রসিংয়ে বাংলাদেশে এই ধরনের অনেক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন রেল ক্রসিংয়ে দুর্ঘটনা হয় এটার গবেষণা, এটা নিয়ে স্টাডি করা দরকার, এটা নিয়ে আরও বেশি করে সরকারের পক্ষ থেকে গবেষণা করে একটা কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তা নাহলে এইরকম ঘটনা তো আমরা দেখে আসছি অনেক দিন ধরে, কতটা তরুণ চলে গেল, এটা কত মর্মান্তিক ঘটনা, কত কষ্টে তাদের প্রাণ চলে গেছে। গেটম্যানকে কী দোষ দেব আমরা? হয়তো সে দায়ী, হয়তো এই মুহূর্তে দায়িত্ব পালন করে নাই। ড্রাইভার যে ট্রেনের, সেও অনেক হয়তো, আমি জানি না, কারণ হলো যে রেল ক্রসিংয়ে আসার সাথে সাথে তো একটু স্লো মোশনে ট্রেনটা চালু রাখা দরকার, যাতে কোনো দুর্ঘটনা ঘটে না। আমি বাংলাদেশে একবার দেখলাম, উত্তরাতে ঢাকা এয়ারপোর্ট নামার পর তো আমরা উত্তরাতেই অবস্থান করি, সেখানে খসাইপট্টি বাজারে একটি রেল ক্রসিং দেখলাম, একটা বিপজ্জনক রেল ক্রসিং সেখানে দেখলাম। তো যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে, যারা গেছেন দেখবেন। এবং ট্রেন চালক তুফান মেইলের সহিত ওই রেল ক্রসিং অতিক্রম করেন, সেখানে কি স্লো মোশনে ট্রেন চালানো যায় না? এই ব্যবস্থা কি বাংলাদেশে করা যায় না বিভিন্ন রেল ক্রসিংয়ে? আমি মনে করি, আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্কুলেশন একটি নিয়ম কার্যকর করা হোক, যে প্রত্যেকটি রেল ক্রসিংয়ে পৌঁছার আগেই ট্রেনের গতি একবারে জিরো, গতিটা জিরো হবে, এবং সেখানে আসার সাথে সাথেই, রেল ক্রসিংয়ে আসার আগেই 30 সেকেন্ড অথবা 1 মিনিট স্টপ দেবে, কোনো মানুষ তুলবে না বা স্টপ দেবে, এরপরে আস্তে আস্তে ট্রেনটা ছাড়বে। এটি হচ্ছে প্রথম কার্যকর পদক্ষেপ হতে পারে এই রেল ক্রসিং দুর্ঘটনা থেকে বাঁচাতে হলে মানুষকে। আর দ্বিতীয় যে পদক্ষেপ যেটা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে গবেষণার মাধ্যমে যারা প্রকৌশলী আছেন তারা দেখতে হবে এখানে কোনো ওভারব্রিজ অথবা কোনো ধরনের ফ্লাইওভার নির্মাণ করে দেওয়া যায় কি না, যার মাধ্যমে হালকা গাড়িগুলো চলবে, নাহলে মানুষ বিকল্প রাস্তা দিয়ে চলাচল করবে। এটা বন্ধ করে দেওয়া হোক, শুধু ওভারব্রিজ থাকবে, মানুষ চলাফেরা করবে, এই ধরনের কোনো সিস্টেম করা যায় কি না, এটা নিয়ে গবেষণা, কেস স্টাডি ওয়ার্ক করা উচিত। শুধু শুনে আসছি তদন্ত, কত আর তদন্ত হবে, কার্যকর তো কোনো পদক্ষেপই হয় নাই। আমার আজকের প্রস্তাব হচ্ছে প্রত্যেকটা রেল ক্রসিংয়ে পৌঁছার আগেই ট্রেনের গতি জিরো করা উচিত, এবং এখানে এসে রেল ক্রসিংয়ে আসার সাথে সাথেই ট্রেনটা 30 সেকেন্ড অথবা 1 মিনিটের জন্য স্টপ দেবে। বাংলাদেশের যত রেল ক্রসিং আছে সেই সিস্টেম অচিরেই কার্যকর করা হোক, চালু করা হোক, এটার মাধ্যমেই রেল ক্রসিং দুর্ঘটনা রোধ করা যেতে পারে। কতটা তাজাপন চলে গেল, অতীতেও গেছে, যারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করেন, আল্লাহ মাফ করে দেন। বাট তর্তাতা প্রাণ, বয়স তো বেশি নয়, এই তো 18 থেকে 20-21, কতটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ছেলে গেছে, যার ভাই গেছে, যার বোন গেছে, এরা বুঝতে পারতেছে, এই মা বাবা বুঝতে পারছে কী মর্মবেদনা। আর যারা আহত হয়েছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন কী কষ্ট হয়েছে তাদের, আর যাদের প্রাণ গেছে কী নৃশংসভাবে কষ্ট হয়েছে তাদের।
আজকে শুনলাম সময় টিভিতে যে যারা আহত হয়েছে তারা চিকিৎসার খরচ দিতে পারছে না। আমি বলবো যারা জনপ্রতিনিধি আছেন, যারা ব্যবসায়িক লিডার আছেন, যারা কমিউনিটি লিডার আছেন, অতি সত্বর আপনারা এ ব্যাপারে পদক্ষেপ নেন। আপনারা কেউ কি চিকিৎসার খরচ বহন করতে পারেন না, হসপিটালকে আপনারা যোগাযোগ করুন। এর মধ্যে একজন এমপি চলে আসলেন, নোয়াখালীর একজন এমপি একরামুল হক বা একরামুল কবির ওই ধরনের নাম, নামটা আমার হয়তো আমি আমি হয়তো নিউজের সময় সম্পূর্ণ হয়তো পড়তে পারি নাই। তো সে উনি এগিয়ে আসছে, ওনাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এই ধরনের আরও যারা আছেন আপনারা এগিয়ে আছেন, ওদের খরচ কেন দিতে গিয়ে ওই পরিবারগুলো কেন হিমশিম কাটছে, এই হচ্ছে আজকের আমার মেসেজ। বাকি মেসেজগুলো আবারও সিলেটের যে বিষয়গুলো এক কথায় বলবো, আমাদের প্রবাসীদেরকে দেশে যদি নিরাপদ নির্বিঘ্নে হলিডে ছুটি কাটানোর সুযোগ দেওয়া হয় তাহলে আমরা প্রবাসীরা বাংলাদেশে নিয়মিত যাব, আমাদের ছেলে সন্তানরা যাবে বাংলাদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা তারা খরচ করবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এই দিকটা মাথায় রেখে সিলেটের উসমানীগঞ্জের ঘটনাটাকে গুরুত্ব সহকারে তদন্ত করা হোক, এটার আইনের আওতায় নেওয়া হোক এবং বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় পক্ষ থেকে এখানে সফর করা উচিত, দেখা উচিত। সকল মেয়র যারা বৃহত্তর সিলেটে আছেন তারা এ ব্যাপারে ওই পরিবারের সাথে দেখা করা উচিত। এই কথা বলেই আমি আমার আজকের বক্তব্যটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।